আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের ফটো আপনি কীভাবে মেকিং করবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ইরেজার করতে হবে। এর জন্য আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, অথবা যেই লিঙ্কে আমরা এখন প্রবেশ করবো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সরাসরি আপনি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো আমরা যেহেতু গুগল আসছি, গুগল লিখব REMOVE remove vg.com। তো remove vg.com লিখে সার্চ দেওয়ার পর আমাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটা, তো এটাই আমরা হচ্ছে ক্লিক করব। তো যারা হচ্ছে ডেসক্রিপশন বক্সের থেকে হচ্ছে ভিজিট করবেন তারা সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে পিকচারটা যেটা আমরা এডিট করতে চাই, আমি যেটা ওইখানে অ্যাড করবো জাস্ট ওইটা সিলেক্ট করে দেবো। তো দেওয়ার পর এখানে আমাদের জাস্ট 5 সেকেন্ড মতো একটু লোডিং নেবে। নেওয়ার পর কিন্তু আমাদের দেখেন ফুল ব্যাকগ্রাউন্ড পিকচারের ব্যাকগ্রাউন্ডটি রিজার্ভ হয়ে গেছে। তো তারপর সিম্পল আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো। ক্লিক করার পর ডাউনলোড করে দেবো আমাদের পিকচারটি। তো আমাদের পিকচারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এটাকে আমরা ক্লোজ করে দেবো। এবার আমরা হচ্ছে পিকচার যে অ্যাপটি এটাতে ওপেন করবো। তো এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনার প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে পিকচার যে অ্যাপটি এটা ওপেন করতেছি। আর এইখানে যে যা যা কিছু ইউজ করা হয়েছে সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যেহেতু এটা ব্রাজিলের আর কি সাপোর্টারদের করা, তো এই কারণে আপনারা যে ব্রাজিলের যে পিকচারটা এখানে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এটা সরাসরি আমরা অ্যাড করে নিব। তো ব্যাকগ্রাউন্ডের ফটোটি আমাদের অ্যাড হয়ে গেলে এখানে আমাদের যে পিকচারটি আমরা হচ্ছে রিমুভ ভিজি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজার করলাম ওইটা এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা রাইট সাইডে অনেকগুলো অপশন পাবো, এর ভিতরে দেখবো যে নিচে আসলে অ্যাড ফটো বলে একটা অপশন। তো অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তারপর আমাদের কাঙ্ক্ষিত ফটো একটু আগে যেটা ইউজার করলাম জাস্ট ওইটাকে আমরা এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পর এটা আমরা হচ্ছে এখন মানে আমাদের যেহেতু ফুল ফটোটা আমরা নিব না, আমরা ক্রপ করে নিব। এর জন্য আমরা ক্রপ অপশনে যাবো। যাওয়ার পর আমাদের যতটুকু লাগে ততটুকু এখান থেকে ক্রপ করে নিব। দেন হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে দেব। তো তারপর এটা আমাদের যতটুকু লাগবে আমরা জুম করে নেব। আমাদের বড়ো ছোটো চাইলে এখানে দেখবেন যে অপশনটা এটার ধারে ট্যাপ করে ধরলে আপনার হচ্ছে এটা বড়ো ছোটো হবে। তো আমরা একটু বড়ো করে নেব এটাকে। তো আপনার যতটুকু লাগে আপনি ঠিক ততটুকু করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের যেটা ছিল এখানে হচ্ছে একটা মার্ক ছিল, একটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। তো এই দুটাকে অ্যাড করার জন্য আমরা সেমভাবে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আবার সেমভাবে হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা মার্কসটাকে হচ্ছে অ্যাড করে নিব। তো মার্কসটাকে অ্যাড করে নেওয়ার পর এটা আমরা সেমভাবে বড় করে নেব আমাদের যতটুকু লাগবে। তো যেহেতু আর একটু ছোটো করতে হবে, আপনারা হচ্ছে এইখানে চাপ দিয়ে ধরলে আপনার এটা ছোটো বড়ো হবে। তো মার্কসটা অ্যাড করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বাংলাদেশের যে হচ্ছে ফ্ল্যাগটা ছিল বুকে এটা অ্যাড করার জন্য সেমভাবে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর ফ্ল্যাগে ক্লিক করবো, দেন আবার অ্যাডে। তো এই সকল কিছু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তারপর আপনি যেখানে অ্যাড করতে মানে বসাইতেছেন সেখানে বসাই দেবেন। সব কিছু লিঙ্ক যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে এগুলোকে হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন। তো তারপর এখানে আমাদের মোটামুটি সব কিছু অ্যাড করা কমপ্লিট। এখন আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখান থেকে আপাতত রাইট বাটনে ক্লিক করে এখন দেন হচ্ছে আমরা এখানে ইফেক্ট অ্যাড করবো। তো এখানে ডান সাইডে অপশন থেকে আমরা ইফেক্ট বলে একটা অপশন পাবো। তো ইফেক্টসে ক্লিক করবো। এর জন্য কিন্তু আমরা অবশ্যই নেট কানেকশনটা অন করে নেব, যেহেতু আমাদের ইফেক্টগুলো হচ্ছে যেহেতু হচ্ছে লোডিং নিতে নেট অবশ্যই প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা ইফেক্টসে আসার পর এখানে দুই নম্বর ইফেক্ট ক্লিক করবো। ক্লিক করার পর দেন হচ্ছে এটা অ্যাপ্লাই করার পর এখান থেকে ফেডটা আমরা কিছুটা বাড়িয়ে দিব। তো ফেডটা আপনি 14 বা 35 এতে রাখলে এনাফ। তো তারপর এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিব। তারপর এখানে সেকেন্ড যে ইফেক্টটা ছিল এটা ইফেক্ট অ্যাড করার জন্য সেমভাবে আবার ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে একদম শেষের দিকে আসবো। শেষের দিকে আমরা এখানে একটা লোমো বলে একটা ইফেক্ট পাবো। তো যেটা হচ্ছে শেষের দিকে আসে, তো এখানে শেষের দিকে দেখবেন যে লোমো নামে ইফেক্ট। তো লোমোটা অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পর আবার লোমোতে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যামাউন্টটাকে আপনি হচ্ছে জিরো করে দেবেন। তারপর এটা আপনি চাইলে ইফেক্টটাকে একটু কমিয়ে দিতে পারেন, কন্ট্রাক্টসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন আপনার সাথে কোনটা অ্যাডজাস্ট হয়। হওয়ার পর ফেডটাকে জাস্ট কিছুটা বাড়িয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের এখানে যেহেতু সব কিছু কমপ্লিট, আমরা জাস্ট এখানে একটা বর্ডার অ্যাড করবো। এর জন্য রাইট সাইডে যে অপশনগুলো এখানে আমরা এখান থেকে কিছুটা নিচে আসলে দেখব বর্ডার।
তো বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনি আউটারটা একটু বাড়ি মানে কমিয়ে দিবেন দেন হচ্ছে ইনসাইডটাকে যতটুকু আপনার বর্ডারটা প্রয়োজন আপনার যদি আরও বর্ডার মানে বেশি দরকার হয় তাহলে হচ্ছে আপনি ইনারকে হচ্ছে একটু কমিয়ে বাড়িয়ে দিলে আপনার বর্ডারটা দেখবেন এখানে তো আমাদের যেহেতু এতটুকু এনাফ তো তারপর আমরা এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিব দেন হচ্ছে আমাদের সব কিছু যেহেতু কমপ্লিট তো আমরা যেহেতু ফটোটাকে এখন সেভ করবো সেভ করে তাহলে জাস্ট এখান থেকে আমরা যে সেভের এখন এখানে ক্লিক করবো তো এখান থেকে জাস্ট গ্যালারিতে ক্লিক করলে আমাদের সেভ টু গ্যালারি তো এটা আমাদের হচ্ছে গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন।